একটা করে ত্রাণ দিয়ে দেন আপনারা সবাই পাঁচক্রে নামাজ পড়বেন আল্লাহ ভয় করে চলবেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার মেরে সতর খুলে ফেলেন খবরদার সতর খোলা যাবে না সতর ঢাকবেন আলেমদের নেতৃত্বাধীন বা ইসলামিক ধারার সেবা সংস্থারগুলোর ভিতরে তান বিতরণে সবার শীর্ষে আসুন্না ফাউন্ডেশন অতীতের মতো এবারও বন্যা প্লাবলিত অঞ্চলে সংস্থাটির কার্যক্রম সর্বমহলের প্রশংসা করিয়েছে তারা মূলত তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে প্রথমে তারা প্লাবিত অঞ্চলে হালকা শুকনা খাবার বিতরণ করছে যা শেষ পর্যায়ে এই মুহূর্তে রয়েছে দ্বিতীয় স্তরে ভারী খাবার দেন যে খাবার রান্না করে খেতে হয় আর তাও এরই মধ্যে শুরু হয়েছে এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর আর সুন্না ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পূর্বাবাসনা ও কর্মস্থানের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে দুর্গম অঞ্চলে ত্রাণ ও সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশের সেনাবাহিনীর ও নিচ্ছেন প্রতিষ্ঠানটি পাশাপাশি দুর্গত এলাকার পশু খাদ্য বিতরণ এবং জেনারেটরের মাধ্যমে মোবাইল চার্জের ব্যবস্থাও করছে আর সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ এই বন্যা শুরু হওয়ার পর আমরা অতি দ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের স্বেচ্ছাসেবী ও কর্মীরা বন্যা প্লাবিত অঞ্চলের দুর্গম এলাকাগুলো পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তিনি আরো বলেন এরই মধ্যে আমরা প্রায় বিশ হাজার পরিবারকে শুকনা খাবার বিতরণ করেছি দ্বিতীয় ধাপে সত্তর হাজার পরিবারের মধ্যে বাড়ি খাবার বিতরণ করছি পানি শুকানোর পর আরো সত্তর হাজার পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়ার পরিকল্পনা আছে বন্যার পানিতে যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পাঁচ হাজার পরিবারকে চার বান্ডেল তিন ও নগদ অর্থ সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি আরো বলেন বন্যায় প্রাণ হারিয়েছে এমন অসহায় পরিবারগুলোর উপার্জনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে এক হাজার সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত যেখানে খরচ হয়েছে ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার পঞ্চাশ টাকা আর আমরা পানি একটু শুকিয়ে গেলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল ইনশাআল্লাহ কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয় বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে অ্যাটলিস্ট তারা চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব ফেনের যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সে এলাকাগুলোতে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে যারা সহায় সম্বল হারিয়েছে তাদের সহায়তা দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করব তবে ত্রাণ কার্যক্রমে আর্থিক মূল্য প্রায় একশো কোটি টাকা ছাড়াতে পারে বলে জানিয়েছেন আসল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ 2017 সালে প্রতিষ্ঠিত এই ইসলামী সেবামূলক প্রতিষ্ঠানটি এরই মধ্যে গণমানুষের বিপুল ভালোবাসা ও আস্থা অর্জন করেছে দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ আজ সুন্না ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছে এর মধ্যে আছে সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তেমনি আকিস গ্রুপ ভিভো বাংলাদেশ ও স্টেট এর মতো বড় প্রতিষ্ঠানের সহযোগিতা অর্থ সহায়তার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ স্বেচ্ছা শ্রমিকের মাধ্যমে আসন্না ফাউন্ডেশনের সহযোগিতা করছে এমনকি বরিশাল শহরের একটি দুর্গা মন্দিরের তহবিল থেকে অর্থ দান করা হয়েছে আসন্নার প্রাণ তহবিলে আসন্না ফাউন্ডেশন ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা রওনা হই আমরা রওনা হই ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যত দূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অথই পানি আর পানি আল্লাহ তাআলা আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্য দুর্গত মানুষের পাশে দাঁড়াবার ট্রফিক দান করুন